নমস্কাৰ বন্ধু বান্ধৱীসকল, বহুত দিনৰ পাছত আজি আহিলোঁ। ভিডিঅ' নিদিয়া চাগে একমাহো বেছি হ'ল। বাকী আজি আহিলোঁ, নতুনকৈ কেইটামান ডিজাইন বনাইছোঁ, সেইকেইটাকে আপোনালোকক আজি দেখাওঁ। এইবিলাক আপোনালোকে দেখা পাইছে নতুন ডিজাইন। এইখনত তিনিটা ডিজাইন আমি বনাইছোঁ, লতা ডিজাইন একেলগতে। কিছুমানে লতাই অকল বিচাৰে, তেতিয়া তেওঁলোকে এনেকুৱা ধৰণে ডিজাইনবিলাক ল'ব পাৰে। আৰু লতা ডিজাইনবিলাক ছিংগল স্কিনত লোৱাতকৈ ডাবল স্কিনত যদি লয় তেতিয়া বেছি দীঘলকৈ দিব পৰা হয়। বাকী এইটো দেখা পাইছে, হাঁহ এটাৰ লগত এনেকৈ পাত দেখুওৱা হৈছে, ইয়াতে চৰাই দুজনী পৰি আছে। ফিনিচিং বহুত ধুনীয়া আহিছে। এইটো আপোনাৰ মৌমাখিৰ ডিজাইন হয়, আগতে বনোৱা নাই, এইবাৰ ফাৰ্ষ্ট টাইম বনাইছোঁ। এইটো আপোনাৰ বেলি ফুল, বেলি ফুলো বহুতে বিচাৰি ফুৰে, আগতে বনোৱা নাছিলোঁ, এবাৰ দুই তিনিটামান বেলি ফুলৰ ডিজাইন বনাইছোঁ। এই দুটা ডিজাইন মানে দেখুওৱা হৈছে, আমাৰ বাগিচাত যেতিয়া বেলেগ বেলেগ ধৰণৰ ফুল ফুলি থাকে তেতিয়া যেনেকুৱা ধৰণে দেখা যায় তেনেকৈ এই দুটা ডিজাইন দেখুওৱা হৈছে। বাকী ইয়াতে আপোনাৰ পখিলাৰ লগতে ফুলত এয়া মৌমাখিও পৰি আছে। এইটো আপোনাৰ ফুলদানি বনাইছোঁ প্ৰথমবাৰ, আগতে বনোৱা নাই এইটো হেড ডিজাইন। বাকী এইটো হেতু আপোনাৰ সেই বাগিচাত যেনেকৈ এজোপা ফুলত বা দুজোপাত যেনেকৈ ফুল ফুলি থাকে তেনেকৈ দেখুওৱা হৈছে। এইটো আপোনাৰ মৌপিয়া চৰাই ফুলৰ ওপৰত পৰিব লৈছে। এইকেইখন আপোনাৰ ডাবল স্ক্ৰীন বনাইছোঁ, বাকীকেইটা ডিজাইন আপোনাৰ ছিংগুলত বনাইছোঁ। এইটোতো এনেধৰণে দেখাইছোঁ ফুলকেইটা। বাকী এইটোত চৰাই দুজনী আছে, এইটো চাব পাৰে, ইউনিক ডিজাইন হয়। এইটো এটা নতুনকৈ বেলি ফুলৰ ডিজাইন বনাইছোঁ, ইয়াতে মৌমাখি পৰি আছে। এইটোতো মানে ধুনীয়া লাগিছে বহুত ডিজাইনটো। ইয়াতে চাৰিফা ফুল দেখুওৱা হৈছে। এইটোত মৌপিয়া চৰাইটোৰ লগতে দুপাহ ফুল দি দিছোঁ, কিছুমানে চৰাইও ভাল পায় সেইকাৰণে এনেধৰণে দেখুওৱা হৈছে। আৰু এইটো ডিজাইন, এইটো ডিজাইন মানে আপোনালোকে পটিত ইউজ কৰিব পাৰে, এইটো বহুত ধুনীয়া লাগিব। এইটো মেখেলাত হওক বা চাদৰত হওক, এইটো এটা ডিজাইন আৰু এনেকুৱা এটা, এইটো এটা ডিজাইন, এই দুটা ডিজাইন মই বনাইছোঁ। এই দুটা ডিজাইন এনেকৈ আপোনালোকে লানিকে পটিত ইউজ কৰিব পাৰে বা ইভাগেও আপোনালোকে এপা এপাকৈ ইউজ কৰিব পাৰে। আৰু এইটো এটা নতুনকৈ বনাইছোঁ, এইটো অলপ ইউনিক বনাইছোঁ ডিজাইন, চাব পাৰে, ফিনিচিং ধুনীয়া আছে। বাকী এইটো বনাইছোঁ, এইটো আগতে এনেকুৱা এটা ডিজাইন বনোৱা আছে, বাকী এইটো আলপনা নতুনকৈ বনাইছোঁ, এনেকুৱা ধৰণৰ ডিজাইন আগতে বনোৱা নাই, এবাৰ ফাৰ্ষ্ট টাইম বনালোঁ। আৰু বাকী ইয়াত আপোনালোকৰ যিমানখিনি ডিজাইন দেখা পাইছে, ইয়াতে টোটেল 20টা ডিজাইন আছে, গোটেই 20টা ডিজাইন আমি নতুনকৈ বনাইছোঁ। এইখিনি ডিজাইন আপোনালোকে বেলেগ ক'তো নাপায়। আৰু এই ডিজাইনকেইটা যে অকল আপোনালোকে মেখেলা চাদৰতে ইউজ কৰিব পাৰিব তেনেকুৱা নহয়, আপোনালোকে যদি কুৰ্তিত বা বেডশ্বীট বা বেলেগ কিবা কাপোৰতো যদি ইউজ কৰিব বিচাৰে তেতিয়া সেইবিলাক কাপোৰতো এইখিনি ডিজাইন আপোনাৰ ইউজ কৰিব পাৰিব, অকল মেখেলা চাদৰ কাৰণেই বনোৱা নাই। আৰু বাকী পুৰণাও কিছুমান স্ক্ৰীন বনোৱা আছে, আমাৰ এনেই ষ্টক বেছি নাথাকে, খুব বেছি 25-30খন স্ক্ৰীন বনোৱা থাকে। ডাইৰেক্ট যদি দোকানত আপোনালোকে আহে তেতিয়া তাৰ পৰাই ল'ব পাৰে, আৰু নহ'লে আপোনালোকে হোৱাটছএপত আগতীয়াকৈ অৰ্ডাৰ কৰিব লাগিব, সেই অৰ্ডাৰৰ মতে স্ক্ৰীনবিলাক বনাই দিয়া হ'ব। আমাৰ ইয়াতে স্ক্ৰীন প্ৰিণ্টিঙৰ মেটেৰিয়েলছৰ লগতে কিছুমান আৰ্ট মেটেৰিয়েলছো পাব, যেনেকৈ আপোনালোকে এইটো হেড একাইলিক কালাৰ, ৱাটাৰ কালাৰ, অইল পেষ্টেল, এফালে চফ্ট পেষ্টেলো আছে, এইটো ৱাটাৰ কালাৰ পেকেটো আছে, এইবিলাক ব্ৰাছ আছে, এইবিলাক ক্লে টুলছ আছে, যোনবিলাকে ক্লেৰ কাম কৰে এইবিলাক। আৰু বাকী এইবিলাক লাইনিং সৰু সৰু ব্ৰাছ আছে, আৰু এইবিলাক আপোনালোকৰ মপ ব্ৰাছ আছে, ছেট হিচাপে আপোনালোকৰ আহিব। বাকী মানে আৰ্ট মেটেৰিয়েলছৰ আপোনালোকে এইবিলাক কপি পাব, ড্ৰয়িং কপি, হেণ্ডমেড পেপাৰ, আইভৰী পেপাৰ, কাৰ্টিজ পেপাৰ, যোনবিলাক বস্তু নেকি সকলো দোকানতে এভেইলেবল নাথাকে কমন দোকানত। আৰু বাকী এনে এইকেইটা ডিজাইন দেখা পাইছে, জাষ্ট চেম্পুলৰ কাৰণে এইকেইটা ডিজাইন ৰখা হৈছে, আমি ডিজাইন কাষ্টমাইজো কৰি দিওঁ টি চাৰ্টত, আপোনালোকে ডিজাইন দিব পাৰে সেইমতে আমি টি চাৰ্টত ডিজাইনটোহেঁত বনাই দিম। আৰু
বাকি আপনাদের হোলসেল লোবেন স্কিল, আমি হোলসেল রিটেল দুইটাই দিই। হোলসেল লব হলে আপনাদের মিনিমাম 10 পিস স্কিল অর্ডার করব লাগবে, মানে একটে লব লাগবে। আর এই আপনাদের তো ডাবল লেয়ারের স্কিন, তো ব্লু স্কিন, তো ইয়ারে আপনার সিঙ্গল লেয়ারের গ্রিন স্কিনও আমার ওসর পাই যাব। সিঙ্গল লেয়ারের স্কিন তো আমি বনাই না রাখো, সেটা আমি অর্ডার করলেহে বনাই দিই। তার প্রাইসটা এই স্কিনটক অলমান কম হয়। বাকি অর্ডার করব কারণে মোর যোন হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়া আছে তাতে আপনাদের মোক মেসেজ করব পারে বা কল করব পারে। আর যোনখিনি যোনবিলাক আপনাদের গুয়াহাটীরে হয় ডাইরেক্ট দোকানেরপর আহিও লব পারে। দোকান আমার বশিষ্ঠ মন্দিরের ওসরতে আছে, বা আমি হোম ডেলিভারি দিও। হোম ডেলিভারি করব হলে খালি আপনাদের পেমেন্টও আগতীয় আমাকে করব লাগবে, আমি উবের বাইকের দ্বারা আমি পার্সেল পঠাই দিম। আর বাকি যদি গুয়াহাটির বাহিরের হয় অর্ডার করব হলে সেই হোয়াটসঅ্যাপের দ্বারা আপনাদের অর্ডার করব পারে। পেমেন্ট আপনাদের আগতীয় করব লাগবে, তারপর আমি স্কিন রেডি করে আমি মারুতি কুরিয়ার করে দিই। আর যদি আপনাদের পোস্ট অফিসের দ্বারা যদি বিচারে আমি পোস্ট অফিসের দ্বারাও পাঠাই দিম। বাকি আজি ভিডিওটো ইমানেই আসলে, ডিজাইন কেটা যদি ভাল লাগিছে তেন্তে কমেন্ট করব বা লাইক করব, আর চ্যানেলটো আপনাদের সাবস্ক্রাইব করে রাখব। কারণ আমি ডিজাইন এনে ধরনের বনাই থাকো, তেতিয়া আপনাদের নতুন ডিজাইনের আপডেটবিলাক পাই থাকিব। ধন্যবাদ।